টাকা আমার দেনা হয়ে আছে সরকারি ব্যাংকেও আছে 19 লক্ষ টাকা তারপরে প্রাইভেট বিভিন্ন ব্যাংকে আছে বাকি প্রায় 30 লক্ষ টাকা মতো দেনা হয়ে গেছে এবং নেপালে আমি যে মাকালু অভিযানে যখন গিয়েছিলাম মাকালু অভিযানের টাকাটা আমার দেয়া হয়নি কারণ অন্নপূর্ণা মাকালুটা আমি এক মাসের মধ্যে একসাথে করলাম তো অন্নপূর্ণারটা ক্লিয়ার হয়ে গেছে মাকালুর অভিযানের টাকা আবার একজন বিদেশিকে ওই ফাটল থেকে বাঁচাতে গিয়ে আমাদেরও অ্যাক্সিডেন্ট ঘটলো তার জন্য ওই রেস্কিউয়ের খরচা তারপর হসপিটালে যে অ্যাডমিট ছিলাম চিকিৎসার খরচা সেইগুলো নিয়েও 30 লক্ষ টাকা নেপালে দেয়া হয় টোটাল কত লক্ষ টাকা দেনা দুশ্চিন্তা এবং খারাপ পরিস্থিতির মধ্যেই আমাদের দিন কাটছে মাও তো কিছুদিন আগে মারা গেলেন এবং বাবাও শয্যাশায়ী অসুস্থ কিন্তু আমি যে পৃথিবীতে আমাদের দেশের নাম রাজ্যের নাম চন্দননগরের নাম অনেক ছড়িয়ে দিতে পারছি পর্বতারোহণে অনেক কিছু জায়গায় নিয়ে যেতে পেরেছি তো সেইটার জন্য তো আশা করছি যে সরকার আমার পাশে দাঁড়াবেন তাহলে আমি ভবিষ্যতে অনেক অনেক অ্যাচিভমেন্ট করে দেশের নাম এক নম্বরে আমি নিয়ে যেতে পারবো পর্বতারোহণে এবং ক্রিকেটের মতনই একদিন পর্বতারোহণটাও জনপ্রিয় হয়ে উঠবে ক্রিকেট যেমন আমাদের দেশে অনেক উঁচুতে পৌঁছতে পেরেছে পর্বতারোহণেও যেন আমাদের দেশের নাম একদম এক নম্বরে পৌঁছতে পারে সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে যেতে পারে আমাদের দেশ পর্বতারোহণে তো সেটাই আমার স্বপ্ন সেইভাবে আমিও তৈরি হচ্ছি এবং আরও অ্যাচিভমেন্ট করার ইচ্ছা আছে